সত্যিই তো, আমি কেন নিরপেক্ষতার কথা বলছি, কেন নিরপেক্ষতার কথা বলবো? সবাই যে সুরে গাইবে আমাকেও সেই সুরে গাইতে হবে। কেউ যদি আরেকজনকে আক্রমণ করে কথা বলে আমাকেও তার দেখা মতোই তাকে আক্রমণ করে কথা বলতে হবে। একজন যদি আরেকজনকে নোংরা কথা বলে আমাকেও নোংরা করে কথা বলতে হবে। সিরিয়াসলি, এটা তোমরা ভিউয়ার্সরা বলছো, যারা সৎ বলো, নিজেদেরকে একনিষ্ঠ বলো, তোমরা বলছো, তোমরা বলছো এই কথাগুলো। আমি হাজারো মানছি, হাজার মানছি, আমি তো বারবার বলছি, আমি নিজে বলে এসেছি, আমি নিজে শুকে নোংরা নোংরা কথা বলে এসেছি। কেন না এমএসএলকে যেভাবে ও বলতো নিতে পারতাম না, নিতে পারতাম না, যার জন্য বলেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে একটাই, যে চলো লড়াইটা হচ্ছে কণিকা উজ্জ্বলের সাথে, এর কণিকা উজ্জ্বলের সাথে শুভের লড়াই হচ্ছে। কণিকা উজ্জ্বল দিনের পর দিন চুপ থেকেছে, সুতপা বলেছে, যেটা আমার কাছে অন্যায় মনে হয়েছে, আমি তীব্র প্রতিবাদ করে গেছি আমার মতো করে। সেই জায়গায় আমি একবারও ভাবিনি যে সু একটা মানুষ, সুকেও ভদ্রভাবে বলা দরকার। তার কারণ সু এমএসএলকে নিয়ে যে খারাপ কথাগুলো বলেছে, আমরা তার থেকেও চরম খারাপ কথা, চরম নোংরা কথা ওকেও বলে গেছি, সেটা কিন্তু আমি ভাবিনি, সেটা আমি ভাবিনি। আজকে আমি সেটাকে নাম দেবো না যে কখনোই, যে চলো আমি তো উজ্জ্বল কণিকাকে ভালোবেসে সুয়ের নিয়ে নোংরা নোংরা কথা বলেছি। না, উজ্জ্বল কণিকাকে ভালোবেসে তো বলেইছি, কিন্তু সেটা আমার সুকেও বুঝিয়ে বলা দরকার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এসে আমার মনে হচ্ছে এটা আমার গিল্টি ফিলিংস, এটা আমার নিজের, আমি নিজে একটা মানুষ, আমি নিজে ফিল করেছি। আমি বলছি না যে সবাই ফিল করো, আমি কথাটা রাখতে পারি যে সবাই ফিল করার চেষ্টা করো। কারণ কেন, আজকে লড়াইটা ওদেরকে করতে দাও। কণিকা ভোগ করে এসেছে, সুতপা বলেছে, চলো আমি তো একবারে বলিনি যে কণিকা কোনো অংশে সহ্য করেনি, প্রচুর সহ্য করেছে, প্রত্যেকটা ভিডিওতে বলেছি। অন্যায়কে সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না, বলে কোনো লাভ নেই, দোগলা বাজ না। কেউ যদি জোর করে লাগিয়ে দেয় যে এ দোগলা বাজ গো, তোমরা বুঝতে পারছো না, এ দোগলা বাজ, ইউটিউবার তারা, তাই না? তারা ইউটিউবার, তারা কন্ট্রোভার্সি ইউটিউবার, তারা বড় বড় কন্ট্রোভার্সি লেভেলের হাইফাই ইউটিউবার, তারা তোমাদেরকে বোঝাচ্ছে, তোমরা তাদেরকে ভালোবাসো, তাদের কথাই শেষ কথা, আমি তো দোগলাবাজ, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি বলছি ওই মানুষটাকে আর কেন, ও তো নিজেও বুঝতে পারছে না যে ও কী ভুলটা করছে। আজকের দিনে দাঁড়িয়ে ওর কী লাভ আছে বলো? ও ক্ষমা চাইবে? ক্ষমা চেয়ে কিছু হবে? কালকে তো উজ্জ্বল বলে দিল, কণিকা বলে দিল, রমা ম্যাডাম, রিনি ম্যাডাম ওরা বলে দিলেন, আর কী বাকি রইল? তাহলে ওকে এবার লড়াইয়ের ময়দানে যেতেই হবে, তাহলে ও তো লড়াইয়ের ময়দানে যাচ্ছেই। ও তো কোনোভাবে আগে যে সময়গুলো ওরা দিয়েছিলেন, মানে ওই রমা ম্যাডাম, রিমি ম্যাডাম, রিনি ম্যাডাম, তারপর ওনারা তো, ওনাদের কথা বাদই দাও, উজ্জ্বল কণিকা যে সময়টা দিয়েছিল প্রত্যেকটা পদে পদে, সেই সময়টা সদ্ব্যবহার সু করেনি, তাই তো? সু করেনি, অর্থাৎ সেই সময় যদি সদ্ব্যবহারটা করতো তাহলে আজকে ক্ষমাটা পেয়ে যেত, কিন্তু আজকের দিনে সে ক্ষমা পাবে না। এর মানে কি, তাহলে তাকে লড়াইয়ের ময়দানে দাঁড়াতে হবে, তাই তো? এটা তো খুব সিম্পল ব্যাপার, তাহলে তাকে তার মতো ছেড়ে দাও না। আমার বক্তব্য হচ্ছে এটা, তাকে বিধিয়ে বিধিয়ে, তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে তোমরা কম ভিডিও করলে এখনো পর্যন্ত? আমার কাছে কথা হচ্ছে তাকে তার মতো বা ছেড়ে দাও না, কারোর ক্ষতিতে চরম ক্ষতি হবে ওর। তোমরাও বুঝতে পারছো, আমরাও বুঝতে পারছি, ও অনেক বড় ভুল করে ফেলেছে, যে ভুলটা ও যে ওকে তো শোধরাবা শোধরাবে, আজকে ওর পাশটা ফাঁকা, যারা ওর পাশে থেকে ওকে ইন্ধন জুগিয়েছিল তারা টাইমে কেটে পড়েছে। তোমাদের তো সেগুলো জোর গলায় বলার ক্ষমতা নেই, তোমাদের কাছে সেটা নাকি তারা নিজেদেরকে রেক্টিফাই করেছে। তারা যদি রেক্টিফাই করতো না, তারা দ্বিতীয়বার ছল করতে পারতো না। আরে ভাই, একটা মানুষ তো মরেই গেছে, তাকে নিয়ে আর ছল করে কী লাভ? সে তো শাস্তি পাবেই। কে, ও হয়তো বুঝতে পারছে না, সু হয়তো বুঝতে পারছে না, আমরা তো বুঝতে পারছি যে ওর আর কিচ্ছু করার উপায় নেই, যেভাবেই হোক। আজকে একবার ভেবে দেখো, ও আজকে ক্যামেরার সামনে এসে নিজেকে দেখাতে চাইছে, আমি ভাঙছি না, আমি ঠিক আছি, পারছে সবসময় দেখাতে, পারছে, সেটাকে নিয়ে আমরা ঠাট্টা করে চলেছি, সিম্প্যাথি কার্ড, আরে ওর আর সিম্প্যাথি কার্ড খেলার জায়গা নেই। ওর মনের কষ্টটা একবার বেরিয়ে যাচ্ছে, ও যতটা আবার নিজেকে দেখাতে চাইছে যে আমি শক্ত, ওটা ও দেখাবার কোনো পর্যায়ের মধ্যেও নেই। একবার নিজেদেরকে দিয়ে ভেবে দেখো, আজকে যার দেয়ালে পিঠটা ঠেকে যায়, ওর দেয়ালে পিঠটা ঠেকে গেছে, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই জায়গা নিয়েও তোমরা হাসি ঠাট্টা করতে ছাড়ছো না। আরে শাস্তি তো পাচ্ছেই, ও তো পাচ্ছেই, এবার তো ছেড়ে দাও, ওর মাথাটা হাড়ি কাটে চলে গেছে, মানুষ তো তোমরা, একটা বলি হচ্ছে, সে বলির সময় আমরা কী করি, যারা মানবিকতা মনুষ্যত্ব থাকে আমাদের, আমরা মুখটা ঘুরিয়ে নিই যখন একটা ছাগলকে বলি দেওয়া হয়, মানদে একটা ছাগলকে যখন বলি দেওয়া হয়, আমরা যারা দেখতে পারি না, আমরা মুখটা ঘুরিয়ে নিই, কানে আওয়াজটা বন্ধ করে রাখি, বো করে যে আওয়াজটা হয়, বোঝাতে পারছি? আর কিছু কিছু মানুষ থাকে যাদের আনন্দ উল্লাস, তারা সেরম করে তাকিয়ে দেখে কীভাবে ড্যাং করে বলিটা হচ্ছে, তাই না? এখানেই তোমাদের আর অনেক মানুষের থেকে আমার ফারাকটা। এর জন্য যদি আমাকে বলা হয় দোগলাবাজ, আমাকে যদি বলা হয় আমার পিঠের ট্যাগ লাগানো হয়, আমার কিচ্ছু দরকার নেই। আমি যেমন অন্যায়কে সমর্থন করি না, যে উজ্জ্বল আর কণিকার উপর যেটা হয়েছে সেটা ভুল নয় আমি সমর্থন করি না, সেটাকেও যেমন আমি মানে সেটাকেও যেমন আমি বলি জোর গলায় যে উজ্জ্বল আর কণিকা প্রচুর সহ্য করে এসেছে, সেটা যেমন আমি জোর গলায় বলতে পারি, এটাও আমি জোর গলায় বলতে পারি মানবিকতার খাতিরে, যে চলো মেয়েটাকে বা ছেড়ে দাও, ওর জায়গা সামনাসামনি লড়াইয়ের ময়দান, ও যখন নিজে বেছে নিয়েছে যে ও লড়বে, সেখানে আমাদের আর বলে কোনো লাভ আছে?
কোনো লাভ আছে? ও বেছে নিয়েছে, ওর কাছে মনে হচ্ছে ও লড়তে পারবে, ও লড়ার ক্ষমতা আছে, ওর কাছে মনে হচ্ছে। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, এবার ছেড়ে দাও ওকে নিয়ে। ও তো মানে ও তো ওই রকম অবস্থায় চলেছে, ও নিজেও কিন্তু জানে যে হয়তো হাজব্যান্ড ওকে সাপোর্ট করতে না পারে, শ্বশুর শাশুড়ি সংসারের কোনো মানুষ ওকে সাপোর্ট করবে না, ও কিন্তু সেটা জানে, জেনেও ও এগোচ্ছে। তাহলে অ্যাটলিস্ট ভালো না করতে পারি আমরা কোনো মানুষের, মানে শেষ মুহূর্তে ভালো না করতে পারি আমরা তাকে নিয়ে এতটা খিল্লি ওড়াবো? এত বছর বলে এসেছো তোমরা হয়তো বলবে যে প্রত্যেকটা মানুষ তোমরা ভালো করে না, সুখে নিয়ে ভালো করে আমরা কেউ বুঝি আসেনি। বিশ্বাস করো, আমি যাদের যাদের ভিডিও দেখেছি বা আমি নিজের কথা বলছি, আমরা কেউ ওকে ভালো করে বোঝাইনি। যে ভিডিওতে আমরা ওকে নোংরা কথা বলেছি সেই ভিডিওতে হয়তো শেষের দিকে ওকে আমরা বলেছি যে এবার তো নিজের ভালো বোঝ, এই কথাটা বলেছি। আবারও কিন্তু পরক্ষণেই আবারও স্বামীকে নিয়েও বলেছি, ওর মা না হতে পারে জায়গা নিয়ে বলেছি, আমি নিজে বলেছি, আমি নিজেকে দিয়ে বলবো, নিজেকে দিয়ে। আমি নিজেকে কখনো বলবো না যে আমি প্রতিবাদ করে গেছি, না, আমার প্রতিবাদের ভাষাটা ভালো হতে পারতো। আজকে আমরা যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা মানুষের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য, একটা মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য শাস্তি চাই, আমরা যদি এতগুলো ক্রিয়েটার মিলে ভালো করে কোনোদিন বলতে পারতাম, হাতে হাত রেখে প্রত্যেকে মিলে যে চলো তুমি বেরিয়ে এসো, একদম নয়, ওকে ভালোভাবে বোঝাতে পারতাম, কোনো নোংরা গালাগাল নোংরা কথা না বলে প্রত্যেকটা মুহূর্তে যে ওকে আমরা খুঁচিয়ে এসেছি ওকে আমরা অ্যাগ্রেসিভ করে তুলেছি, ওকে আমরা কন্টেন্ট, আমরা সবাই জানি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কন্টেন্ট ছাড়া কোনো ভিউজ দেই, কন্টেন্ট চাই আমাদের। আর কন্টেন্টের জন্য একটা মানুষকে আমরা খারাপ আরও খারাপ থেকে খারাপও তর, আমরা জানি ও বরাবর এইরকম ডাঁটের মাথায় থাকে, ওর কাছে কোনো কিছু ব্যাপার নয়, তাহলে আমরা তো জানি ওর ক্যারেক্টারগুলো, আমরা সেগুলো বলছি, তাহলে ওর ক্যারেক্টারগুলো জেনে আমরা কিন্তু ওকে কেউ ভালো করতে চেষ্টা করিনি, আমরা ওকে খারাপের দিকে, কোনো না কোনো জায়গায় আমরাও কিন্তু এই জায়গাটার জন্য দায়ী ওর। আজকে দায়ী, আজকে যারা আমাকে বলছো যে তোমার পরিচয় দেখা যাচ্ছে, বিশ্বাস করো আমার এই পরিচয়টা যদি কোনো মানুষের কাছে খারাপ পরিচয় হয় আমার কিচ্ছু করার দরকার নেই। আমি বলেছি না, দুটো মানুষ যদি সমর্থন করে যে মিলি তুমি কিন্তু ঠিক বলছো, একটু হলেও তুমি ঠিক বলছো, আমাকে যারা সাপোর্ট করে না আমাকে বিশ্বাস করো দু থেকে তিনজন মানুষ খুব ভালোবেসে সাপোর্ট করে, আমি এর জন্য থ্যাঙ্কফুল তাদের কাছে। কেন না, আমি একাধারে স্বীকার করছি, আমি জানি, আমি সেটাকে কখনো বলি না যে না সুতপা যে কাজগুলো করেছে ঠিক করেছে, কোনো দিন বলিনি। সুতপা যেটা করেছে সত্যিই ভুল করেছে, চরমতম ভুল, যে ভুলের মাসুল ওকে দিতে হচ্ছে। ও জেনে বুঝে নিজেকে বলি দিল না ওর, মানে কেন আমি কিছু বুঝতে পারলাম না, কিসের জন্য বুঝতে পারলাম না, কাশ আগে যদি বোঝার চেষ্টা করতাম, বা একটা আমিও যদি প্রথম থেকে একটু ভালো ভিডিও করতে পারতাম অ্যাটলিস্ট ওকে ভালো পথে আনার জন্য, বা ওর টাচে গিয়ে কখনো ওকে চেষ্টা করতাম ওকে ভালোটা বোঝাবার, হয়তো ওকে কিছুটা ঠিক সময় ওকে দিয়ে ক্ষমাটা চালাতে পারতাম। আজকে আমি গিল্টি ফিল করছি এইটার জন্য যে কোনো দিন যদি ওর টাচে আমি যেতে পারতাম, কাশ আমি যদি কোনোদিন ওর টাচে গিয়ে আমি ওকে মানে আমার মতো করে বোঝাতে পারতাম। কারণ কন্টেন্টের জন্য মানুষ মানুষকে অনেক ফোন করে, মানুষ ব্যবহারের জন্য অনেক ফোন করে, মানুষ নিজের ইমেজ খারাপ করতে চায় না, মানুষের ভিতরে যদি এই যে আমার ভিতরে আসছে যে আমার কষ্ট হচ্ছে শুধু পাখি দেখে, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে, আবার একাধারে তখন রাগও হচ্ছে যে কেন বলেছে এভাবে, নিজের জায়গাটা কেন এভাবে নষ্ট করলো, নিজের কাছে কেন এভাবে বলি দিচ্ছে, কেন আজকে লোকে ওকে ধরে বলি দিচ্ছে, কেন এই সুযোগটা তো সে করেই দিয়েছে। এটাও যেমন আমি স্বীকার করছি যে কেন উজ্জ্বলকে কণিকাকে দিনের পর দিন এরমভাবে বললো, কেন ওদের ফ্যামিলিটাকে এত কষ্ট দিল, এটাও যেমন হচ্ছে এটাও হচ্ছে, মেয়েটাকে এত কষ্ট পেতে হচ্ছে, এত জনের অ্যাটাক, এতগুলো মানুষ আছে, কোনো মানুষ আজকে ওর ভালো চায় না, এটাও যেমন ভেবে আমার তেমন সমান কষ্ট হচ্ছে। এটার জন্য আমি মনে করি আমি একজন মানুষ, মানুষ তো আমি যদি এই ফিলটা করি, এতে উজ্জ্বল কণিকা আমাকে কী বলবে, খারাপ বলবে যে মিলিদি হচ্ছে মুখোশ পড়া? বলতে পারে, সকলে আমাকে খারাপ বলুক, প্রত্যেকে আমাকে খারাপ বলুক, আমার কাছে আমি একজন মানুষ, আমি জানি উজ্জ্বল কণিকা দিনের পর দিন সহ্য করে এসেছে, তারা আজকে স্টেপ নিচ্ছে, তাদেরকে আমার কিচ্ছু বলার নেই, তারা তাদের জায়গায় ঠিক আছে, আর আমার মনে হয় আমিও আমার জায়গায় ঠিক আছি, আমি উজ্জ্বল কণিকারও ক্ষতি চাইতে পারবো না, ওরা যেমন ভালো মানুষ সহ্য করে এসেছে ওরা আজকে স্টেপ নিয়েছে, আমি ওদেরকেও অস্বীকার করতে পারবো না। ভদ্রতার খাতিরে ওই যুগে জিজ্ঞাসা করেছিলাম যে কোনোভাবে কি কনসিডার করা যায় না, সত্যিই তাই, ওদের জায়গা থেকে ওরা বলে দিয়েছে যে না এটা একদমই না, ওরা সময় দিয়েছে অবশ্যই, ওরা ছবার সময় দিয়েছে, কালকে পরিষ্কার করে রিনি ম্যাডাম বলে দিলেন, আর কি বলবো, আর তো আমার কিছু বলার থাকে না তাদের কাছে, তারা তো বুঝিয়ে দিল যে এতটা টাইম ছিল। আজকে এই মেয়েটাকে তোমরা যদি একটু ভালো করে বলতে পারতে, আজকে চিন্তা করো ওই যে দলের লোকগুলো যারা বলছে তোর ভালো চাই ভালো চাই, কিসের ভালো চায়, আজ থেকে 3 মাস 2 মাস আগে পর্যন্ত সমান তালে সুতপার পাশে থেকে সমান তালে নোংরা ভিডিও করে গেছে, এই তো হালে সীমাদির কাছে কয়েকদিন আগে লিগেল নোটিশ এলো, ভিতরে ইয়ে করে নিল, সেট আপ করে নিল, এই জায়গাটাতেই তো সুতপার বুদ্ধিভ্রষ্টের পরিচয়। সুতপা নিজেকে বুদ্ধিমতী বলে কিন্তু সুতপা নিজের ভালোটা নিজে বোঝে না, আজকালের এই ছলের যুগে এইসবের যুগে সুতপা কী করলো, নিজে বোকা থেকে গেল, এদের মতো চালাক হয়ে যেতে হতো, ভিতরে ভিতরে তলে তলে যদি ওদের কাছে ক্ষমা চেয়ে নিত, তাই না? সুতপা তো খারাপ, ওকে খারাপ থাকতে দাও, কারণ ও একভাবে MSL-কে বলে গেছে, একভাবে ওকে তো খারাপ আমি বারবার বলছি, অ্যাটলিস্ট এদের মতো নয়, আজকে এরা সমান তালে MSL-এর চোখে জল ঝরিয়ে গেছে, কত কষ্ট দিয়ে গেছে কণিকা উজ্জ্বলের প্রত্যেকটা পরিবারকে, পুরো পরিবারটাকে শেষ করে দিয়ে গেছে, সমান দোষী এরা। আজকে আমার কষ্ট লাগছে যে এই মুখোশধারী লোকগুলো সমাজে খোলা ছাড়া থাকবে,
এরা আবার কারোর ক্ষতি করবে, কারণ এরা কোনোদিন শোধরাবার নয়, দেখলে না? কালকের দিনে দাঁড়িয়ে আজকে কণিকা উজ্জ্বল ছেড়ে দিল, তাদের চোখে হয়তো তারা দোষী নয়, সেটা তাদের ব্যাপার, আমার বিচার করার দরকার নেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এরা আবার কারোর ক্ষতি করবে, দেখলে না কালকে কীরকম? যারা সুতো পা, আমি তো একটা কথাই বোঝানোর চেষ্টা করছি, এই মেয়েটার শাস্তি হবে, একে কেউ রুখতে পারবে না, সেই জায়গাতে দাঁড়িয়েও ছল। আর সুতো পাকে বলিহারি, তোমার সঙ্গী সাথীরা যারা র্যান্ডাম ওই মানুষগুলোর চোখে জল ঝরালো, তোমার তুমি যে কাজটা করেছো খারাপ কাজটা, সেই খারাপ কাজটার সাথে যারা তোমার পদে পদে সাথী ছিল, সঙ্গী সাথী ছিল, তাদের কাছ থেকে তুমি ভালো আশা করে ফোনে কথা বলছিলে, তুমি ভাবলে যে তারা শুধরে গেছে? আমরা এই দিক আমি এই দিকের মানুষ হয়ে আমি বুঝে গেলাম যে ওই লোকটা কখনো ভালো হবার নয়, ওরা ওই দিকের কোনো মানুষগুলোই ভালো হবার নয়, ওরা শুধু নিজেদেরকে তালে তালে পা মিলিয়ে চলতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। ওদের মুখোশটা মুখোশই, ওদের মুখ নয়, আমি বুঝে গেলাম। আর তুমি ভাবলে সুতো পা ও তোমার ভালো চাইতে যাবে, ও শেষ মুহূর্তে তোমাকে টেনে তুলে আনবে গাড্ডা থেকে? এত বোকা তুমি, বিশ্বাস করো আজকের দিনে দাঁড়িয়ে বলছি, তুমি বুদ্ধিমতী নও সুতো পা, যদি বুদ্ধিমতী হতে না, তুমি নিজের ভুলটা বুঝে তুমি অনেক আগে নিজেকে সরিয়ে আনতে পারতে। আজকে তোমার টাকা চাই, তুমি টাকা চাই মানছি, কিন্তু টাকা না এভাবে রোজগার করা যায় না, বিশ্বাস করো এইভাবে রোজগার করা যায় না, কোনো মানুষকে কষ্ট দিয়ে, কোনো মানুষের চোখের জল ঝরিয়ে, কাউকে হ্যারাসমেন্ট করে এরকমভাবে টাকা পাওয়া যায় না। আজকে তুমি নিজে কতটা কষ্ট হচ্ছে, কি হবে এই টাকাগুলো? এই টাকাগুলো তোমার আইন আদালতে সব করতে বেরিয়ে চলে যাবে, বা এত রোজগারই তুমি করোনি, বেরোবে তো দূরের কথা, তুমি পাবে কোথায় সেটা এখন ভাবো, তাই না? শুধু একেবারে ফিক্সড একটা টাকা দেওয়ার কথা ছাড়ো, তোমার যাওয়া আসা খরচ থাকা খাওয়া, তার উপর তুমি একটা সন্তানের মা হবে বলে তুমি চেষ্টা করছো এত, সেই জায়গায় নিজের কথাটা ভাবো। আজকে এই কথাগুলো বলছি বলে কত মানুষ আমাকে দোগলাবাজ বলবে, বলবে তোমাকে সাপোর্ট করছি। সাপোর্ট কিসের সাপোর্ট? একজন যে ভুল করে তাকে ভুলকে সাপোর্ট না করেও না একটা মানুষের ভালো চাওয়া যায়, মানুষ হয়ে জীবনে যদি মনুষ্যত্ব বলে কিছু থেকে থাকে, কারণ আমি জানি তার আর বাঁচার কোনো পথ নেই, তবুও আরে ভাই যে ফাঁসির কাটে ঝোলে না, তাকেও শেষের দিকে না ফাঁসি হওয়ার আগে জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছা কী। আর আমি তো একটা কোনছার মানুষ, আমি এটা কখনো ভাববো না যে আমাকে আর পাঁচটা মানুষ কী বললো, আমাকে কী দোগলাবাজ বললো, এতে আমার কিছু যায় আসে না, এর জন্য রেপুটেশনের দরকার হয় না, ভগবানের খাতায় কি নাম লেখাবো, ভগবানের খাতায় কি নাম লেখাবো গো? আমি নিজের রেপুটেশনের কথা ভাবতে বসবো যে এই মুহূর্তে যদি সুতোপাকে যারা এত হ্যারাস করছে তাদের নিয়ে যদি আমি একটু মুখ খুলি যে তোমরা এবার থামো, এই কথাটা বলার জন্য আমি এটা ভাববো না যে আমার রেপুটেশনটা কোথায় যাবে পাবলিকে, আমি এতদিন ধরে যে উজ্জ্বল কণিকার পাশে থাকলাম তাতে কি হয়েছে? আমি যদি সৎ হই, আমি যদি উজ্জ্বল কণিকাকে ভালোবাসি, যদি সাপোর্ট করি, যেমন তাদের হয়ে তাদের সাথে হওয়া অন্যায়কে আমি যেমন সমর্থন করবো না, তেমনি আমি এটাও সমর্থন করবো না যে মানুষটাকে এবার ছেড়ে দাও। আর কত ছল করবে এর সাথে, কত কী করবে, আরে ও জড়িয়ে গেছে, ওর কিচ্ছু করার নেই, বুঝবে না কেউ, আমি এত বললাম তো বুঝবে না। এখানেও আমার কাছে কমেন্ট আসবে যে দোগলাবাজ, নিরপেক্ষ মতামত দিচ্ছে, এই নিরপেক্ষ বলাটা ভুল জানো তো, আমার নিজের মতামত, নিরপেক্ষ নামটা কাছ থেকে আমি তুলে দিলাম, খুব কষ্ট না নিরপেক্ষ নামটা শুনতে, তুলে দিলাম আমার নিজস্ব মতামত, একজন মানুষ তো আমি মনে করি, আমি একজন মানুষ, নিজের মতামত, বুঝতে পেরেছো, নিজস্ব মতামতটা আমি তোমাদের কাছে দিলাম, এটা একদম আমার মনের মতামত, আমার রেপুটেশন চাই না, আমার তত্তর করে সাবস্ক্রাইবার বাড়ার দরকার নেই, আর আমার কোনো মানুষের একবারে আমাকে 2-3 লাখ মানুষ একসঙ্গে ভালোবাসবে সেটাও আমার দরকার নেই, আমি যেটা আমার ভিতরে আসবে আমি সেটা এক্সপ্রেস করবো তোমাদের কাছে, এটা বলবো এটা বলবো না, এটা বললে পাবলিক আমায় ভালোবাসবে না, এটা বললে আমার ইমেজ খারাপ হতে পারে, এটা বললে আমাকে এ ভুল বুঝতে পারে, এটা আমি করবো না, আমি মানুষ, আমার ভিতরে যে কষ্টটা হচ্ছে পুরোটা আমি ক্যামেরার মধ্যে তোমাদের কাছে প্রকাশ করবো, এবার তোমরা বিচার করবে যে আমি দোগলাবাজ না আমি ভালো না কি, আমি শুধু রেপুটেশনের কথা চিন্তা করবো না, ভিডিও করতে এসেছি ভালোভাবে ভিডিও করবো, সত্যি বলে ভিডিও করবো, যেটা আমি সেটাই দেখাবো, আমার মুখোশটা আমি দেখাবো না, ঠিক আছে? আমি মনে করি আমি এটা, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।